শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাসমিয়া নওশাবা। শুরুতেই সংবাদ শিরোনাম। কোভিডে আরও 6 জনের মৃত্যু, শনাক্ত 211, নথি গায়েব, স্বাস্থ্যের 6 কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। পরিমনির রিমান্ড হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন 2 বিচারক। সোমবার থেকে 12 উর্দু শিক্ষার্থীদের দেয়া হবে করোনা ভাইরাসের টিকা। আফগানিস্তানে বিয়েতে গান বাজানোর অপরাধে 3 জনকে গুলি করে হত্যা। এবারে বিস্তারিত সংবাদ। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট 27,868 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 211 জনের। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 15,69,539 জনে। রবিবার 31 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের 17টি ফাইল গায়েব হয়ে যাওয়ার বিষয়ে বিভাগটির তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে সিআইডি। রবিবার 31 অক্টোবর বেলা 12টার দিকে সচিবালয় থেকে তাদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় সচিবালয় তদন্ত শুরু করেছে সিআইডি ক্রাইম সিনের সদস্যরা। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমনিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড দেওয়ায় 2 বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রবিবার 31 অক্টোবর বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে ক্ষমা প্রার্থনা করে লিখিত ব্যাখ্যা দাখিল করেন তারা। এদিকে উচ্চ আদালতের গাইডলাইন না মেনে মাদক মামলায় পরিমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর বিষয়ে আগামী 25 নভেম্বর রায়ের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। দেশে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম আগামীকাল সোমবার 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে। আগামীকাল সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন। রাজধানীতে মোট 8টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। আফগানিস্তানে একটি বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। এএফপির প্রতিবেদন অনুযায়ী শনিবার 30 অক্টোবর সংঘটিত এই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। যদিও তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন 3 হামলাকারীর মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তারা তালেবানের সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন তিনি। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।